মহিলা সম্পর্কে অনেকের মানসিকতা বদলাবে ভারতীয় বায়ুসেনার নয়া বিজ্ঞাপন দেখে। ভারতীয় সামরিক শিবিরে চিরকাল পুরুষদের পাশাপাশি মহিলাদের গুরুত্ব অপরিসীম। স্থল, জল, বায়ু প্রত্যেক সেনাতেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয় মহিলাদের। ভারতীয় বায়ুসেনায় গত বছরই প্রথম নিযুক্ত হয়েছিল মহিলা সেনানী। সশস্ত্র বাহিনীতেও মহিলাদের যোগদান অনস্বীকার্য, যা সবচেয়ে বিপদের সময়ে উদ্ধার করেছে ভারতীয় সেনাকে। সমাজের নিয়মে সমস্ত বেড়াজাল ভেঙে দিয়ে গত বছরই বায়ুসেনার প্রথম মহিলা সেনানীদের একটি ব্যাচকে অন্তর্ভুক্ত করেছিল ভারত, যা ছিল দেশের প্রথম মহিলা বায়ুসেনানীর ব্যাচ। কিন্তু এখানেই শেষ নয়, দেশে আরও বেশি সংখ্যক মহিলাকে বায়ুসেনায় আকৃষ্ট করার জন্য নয়া পদক্ষেপ নিল আইএফএ। সম্প্রতি এক লাদিক হনমেইন শিরোনামে একটি বিজ্ঞাপন টিভির পর্দায় নিয়ে এসেছে তারা, যার অন্যতম লক্ষ্য হলো দেশের সমাজের মহিলাদের গতিবিধি সম্পর্কে এখনও যে সুতমার্গ রয়েছে তা ভেঙে গর্বের সঙ্গে যাতে মহিলারা বায়ুসেনাতে যোগদান করতে পারেন। ভিডিওটিতে বলতে চাওয়া হয়েছে, ভারতীয় বায়ুসেনায় ছেলে বা মেয়ে কেউ আলাদা নন, সকলের জন্যই সমান অধিকার ও সুযোগ বর্তমান। ছেলে মেয়ে নির্বিশেষে নিজেদের যোগ্যতা অনুযায়ী যুদ্ধবিমানের চালক, হেলিকপ্টার চালক, যান চালক, গ্রাউন্ড স্টাফ ও টেকনিক্যাল স্টাফ হতে পারবে সকলে। বিজ্ঞাপনে বোঝাতে চাওয়া হয়েছে, আজকের যুগে মহিলারা কেবল মাত্র সংসার করার পণ্যই নন, তাদেরও ইচ্ছা আগে, কিছু করে দেখানোর ক্ষমতা রয়েছে।